الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, বিরতির পরে জানাচ্ছি আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ। আমরা দীর্ঘক্ষণ যাবত আলোচনা শুনছিলাম গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে, যে বিষয়টা ছিল মুমিনের জীবনে সময়ের মূল্য। সময় এত গুরুত্বপূর্ণ, একজন বুদ্ধিমান মানুষের কাছে জীবনের সব কিছু মূল্যবান জিনিসের উপরে যে জিনিসটা তার কাছে স্থান পায় সেটা হচ্ছে তার সময়। এটা তখন মানুষ উপলব্ধি করতে পারবে, এটা তখনই মানুষ বুঝতে পারবে যখন তার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। তখন যদি তার জীবনের অর্জিত সবগুলি সম্পদ এর বিনিময়ে সে আরও কিছুদিন বেঁচে থাকার জন্য চেষ্টা করে, এরপরে ওই একটা সেকেন্ড বেশি আল্লাহর এই জমিনে সে বেঁচে থাকতে পারবে না, তখন সে বুঝবে সময়ের না কতটুকু মূল্য। আলোচনায় আমরা ছিলাম আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনুল করিমের ভিতরে বলেছেন যে আমরা একসময় মৃত ছিলাম, এরপরে আল্লাহ পাক আমাদেরকে জীবন দান করেছেন, আমরা রয়েছি এই পৃথিবীর ভেতরে, আবার আল্লাহ পাক আমাদেরকে মৌত দিবেন, আবার এই মৌতের পরে আবার আল্লাহ পাক আমাদেরকে জীবন দিবেন। কোয়েশ্চন আপনাদের হতে পারে, আমরা কখন মৃত ছিলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কিভাবে তোমরা আল্লাহ পাককে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করার কোনো শক্তি নাই, সুযোগই নাই, কোনো প্রশ্নই আসে না। কেন? আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি। আমরা যখন মা বাবার গর্ভে, মায়ের গর্ভের ভিতরে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে যখন আমরা নির্দিষ্ট কয়েকটা মাস ছিলাম, এক সময়ে আমাদের বডির ভিতরে আমাদের রুহ ছিল না, আমাদের প্রাণ ছিল না। নির্দিষ্ট একটা সময়ের পরে আমাদের মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক আমাদের রুহ দিয়েছেন, আমাদের প্রাণ দিয়েছেন। আমাদের ওই প্রাণ আসার আগে বডিটার ভিতরে আমরা সেই সময়টাতেই মৃত অবস্থায় আমরা ছিলাম, আমাদের কোনো প্রাণ ছিল না, দেহের ভিতরে প্রাণ ছিল না। হয়তো 3 মাস পরেই, 90 দিন পরে, হয়তো সার্টেন টাইমের পরে আল্লাহ পাক আমাদের বডির ভিতরে প্রাণ দিয়েছেন, তখন বলা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জীবন দান করেছিলেন। ওই জীবন পেয়েই আমরা আজকে এই পৃথিবীর ভেতরে আছি, কিন্তু এই পৃথিবীর ভেতরে কোনো মানুষই চিরঞ্জীব নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস বলতে যারা আছে, ওই নফস বলতেই নফসের একটা মৃত্যু আছে, সকলকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। উনি রাজা বলুন, প্রজা বলুন, উনি ডাক্তার বলুন, রোগী বলুন, উনি সমাজের শক্তিশালী মানুষ বলুন, দুর্বল বলুন, সকলকেই এই দুনিয়া ছেড়ে একদিন বিদায় হয়ে যেতে হবে। কোনো কোনো বিষয়ের উপরে ইখতিলাফ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু মানুষ যে একদিন মরবে, প্রত্যেকটা প্রাণীর যে মৃত্যু আছে, এই বিষয়ের উপরে কোনো ইখতিলাফ নেই, এতে কোনো মত পার্থক্য নেই। দুনিয়ার সকল মানুষ একমত এবং এক বাক্যেই স্বীকার করে, মানুষ বলতেই মরণশীল, ম্যান ইজ মর্টেল, মানুষ বলতেই মরণশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জীবনে দিয়েছেন, আমরা চাই আর আমরা না চাই, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আবার তোমাদেরকে মৃত্যু দিব, মৃত্যুর ভিতর দিয়েই আমাদের এই জীবন শেষ হবে। আল্লাহ পাক বলছেন মৃত্যু তোমাদের জীবনের শেষ না, বরং ফাহইয়াকুম, আবার তোমাদেরকে আমি জীবিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে মৌতের পরে, সেই হাশরের ময়দানে আমাদেরকে তিনি জীবিত করবেন। জীবিত করার পরে প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি কিভাবে তোমার জীবনটাকে অতিবাহিত করেছো। বিভিন্ন কাজের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে প্রশ্ন করবেন হাশরের ময়দানে। বাট 5টা বিষয় এভরি সিঙ্গল পার্সন উইল ফেস অন দ্য ডে অফ জাজমেন্ট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে
প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন। আল্লাহর রাসূল বলেছেন ওই হাদিসের ভেতরে, হাদিসটা হচ্ছে আবি বারজাতা আল আসলামি রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن خمس পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ হাশরের ময়দানে এক কদমও পা ফেলতে পারবে না। সবাইকেই ওই পাঁচটি প্রশ্নের জবাব দিতেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো জানার আগ্রহ আপনাদের হয়ে গেছে ওই পাঁচটা প্রশ্ন কি যেগুলো আমাদের আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেছেন, আন উমরিহি ফিমা আফনাহু, সর্বপ্রথম প্রশ্ন হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যে করবেন, নাম্বার ওয়ান কোয়েশ্চন ইজ, আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাকে আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন তোমাকে যে আমি এই জীবন দিয়েছিলাম, দুনিয়ার জীবন তোমাকে যে দিয়েছিলাম, একটা টাইম দিয়েছিলাম, একটা সময় দিয়েছিলাম, ওই সময় আমার ওই দুনিয়ার ভিতরে তুমি বিচরণ করেছিলে, আমার ওই পৃথিবীর ভিতরে বিচরণ করেছিলে, আজকে তুমি বলো তুমি কিভাবে ওই দুনিয়ার জীবনটাকে তুমি অতিবাহিত করেছো, তুমি কি করেছো ওই দুনিয়ার ভিতরে, তুমি আমাকে আগে এই আনসার দাও, এই উত্তর দাও, তোমার ওই হায়াতে জিন্দগিটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছো, কি কি কাজ করেছো, আজকে হিসাব দাও, আপনি কি করেছেন না করেছেন, এভরিথিং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে। আল্লাহ পাকের নিয়ামত হচ্ছে আমাদের জীবন, আমাদের সময়, এই টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। ইউ উইল বি আস্কড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন দ্য ডে অফ জাজমেন্ট, হাউ ডিড ইউ পাস ইউর টাইম ইন দিস ওয়ার্ল্ড। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নম্বরে যে কোয়েশ্চনটা আল্লাহ পাক আপনার কাছে করবেন সেই কোয়েশ্চন হচ্ছে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম দান করেছিলেন ওই ইলমটা কোন কাজে লাগিয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল হাশরের ময়দানে দুনিয়ার মানুষকে প্রশ্ন করবেন। তিন নম্বরে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছ থেকে যে কোয়েশ্চন পাবে, যে প্রশ্নটা পাবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান মালিহি মিন আইনাক তাসাবাহু, আপনি যে মাল সম্পদ আপনি উপার্জন করলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল প্রশ্ন করবেন তুমি ওই মালটা ওই সম্পদটা তুমি কিভাবে উপার্জন করেছিলে, ওই মালটা তুমি উপার্জন করতে গিয়ে হালাল এবং হারাম এ দুটি বুঝে শুনেই তুমি ওই মালটা উপার্জন করেছি কি না, তুমি মালদার হয়েছিলে, তুমি সম্পদশালী হয়েছিলে, যা পেয়েছিলে তা তোমার পকেটে ভরেছ না হালাল এবং হারাম এর ভিত্তিতেই তোমার সম্পদটাকে তুমি উপার্জন করেছিলে। এই কোয়েশ্চনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন হাশরের ময়দানে। চার নম্বর কোয়েশ্চনটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ফিমা আনফাকাহু, আল্লাহর রাসূল বলেছেন রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সেই কোয়েশ্চন করবেন, হে আমার বান্দা তুমি যে মালটা উপার্জন করেছিলে আজকে তুমি বলো তুমি কোন রাস্তায় ওই মালটা খরচ করেছিলে। পাঁচ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকেই হাশরের ময়দানে তিনি জিজ্ঞাসা করবেন ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন তোমাকে যে আমি জিসিম দিয়েছিলাম, তোমাকে যে আমি শরীরটা দিয়েছিলাম, যে বডিটা তুমি পেয়েছিলে হায়াতে জিন্দগিতে ওই শরীরটাকে তুমি কোন কাজে লাগিয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ এক কদমও সরতে পারবে না। এভরি ওয়ান হ্যাজ টু বি আনসার্ড অ্যাবাউট দিস ফাইভ কোয়েশ্চন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন দ্য ডে অফ জাজমেন্ট। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কে উল্টে পারবে? তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি ওই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আছি? অনেকেই বলবেন আমি তো হয়তো বলতে পারবো, অনেকেই বলতে পারবেন আমার মতো অনেকেই যারা রয়েছেন বলতে পারবেন হারে হয়তো বা আমি ধরা খেয়ে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই কোয়েশ্চনের জবাব দিতে। এই জন্য ভাই এবং বোনেরা আল্লাহ আজ্জা ওয়া জাল
আমাদেরকে যে হায়াতে জিন্দেগি দিয়েছেন, এই যে সময়টা আমরা পেয়েছি, হয়তো আমি বাঁচবো 50 বছর, নতুবা 60, 70, 80, 100, এর চাইতে বেশি তো আমি আর আশা করতে পারি না। আমার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাওয়ার পরে আমি যতই চেষ্টা করি, আমি যতই আফসুস করি, আল্লাহর এই জমিনে থাকার জন্য আমি তো আর আমার এই সময়টাকে একটা সেকেন্ডও আর বর্ধিত করতে পারবো না। কোনো মানুষ পারে নাই। এবং আল্লাহর একজন নবী ছিলেন হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম। আজকের এই বাইতুল মুকাদ্দিস যেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, ওই বাইতুল মুকাদ্দিসটা নির্মাণ করেছিলেন হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম। আল্লাপাক দায়িত্ব দিয়েছিলেন সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহর গড় বাইতুল মুকাদ্দাস নির্মাণের জন্য। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম ছিলেন এমন একজন নবী যিনি ছিলেন একসাথে নবী আর একদিকে ছিলেন তিনি দুনিয়ার বাদশাহ। আল্লাপাক বাদশাহী দিয়েছিলেন হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামকে। ওনার এমন মুজিজা ছিল, এমন পাওয়ার ছিল যে জিন জাতি তাদেরকেই কাজে লাগাতে পারতেন। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম বুঝতে পারতেন পশু পাখিদের বাসা, সকলের বাসা তিনি বুঝতে পারতেন, এমন মুজিজা আল্লাহ পাক সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামকে দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম জিনদেরকে কাজে লাগালেন আল্লাহর গড় বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য। জিনেরা কাজ করতেছে বাইতুল মুকাদ্দাসটাকে কিভাবে তারা নির্মাণ করবে, তৈরি করবে। সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম তার হায়াতে জিন্দেগি শেষ, জীবন শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ তো শেষ হয় নাই। আল্লাহ পাক সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামকে কিছু দিন, কিছু সপ্তাহ, কিছু মাস তার হায়াতটাকে, তার সময়টাকে বৃদ্ধি করেন নাই, বাড়ান নাই, এক্সটেনশন করেন নাই। আল্লাহর ঘরের কাজ এখনো সমাপ্ত হয় নাই, কিন্তু সুলাইমানের জীবন সমাপ্ত হয়ে গেছে। ওয়ান টাইমেই মালাকুল মৌত এসে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের রুহটাকে নিয়ে গেলেন। এভাবে দুনিয়ার কোনো রাজা, বাদশা, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার এই নজির নেই, চিরদিন এই পৃথিবীতে ছিলেন, নির্দিষ্ট সময়ের পরেই সকলকে রিটার্ন হয়ে গেছে, হতে হয়েছে সেই মহান রব্বুল আলামিনের দিকে। আপনি আমি আমরা জানি না কখন আমাদের সেই হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। একটা ফুল যখন ফুটে তার কলি থেকে ঝড় তুফান সময়ের ব্যবধানে ওই ফুলটা ঝরে যায়, আমাদের জীবন হচ্ছে ঠিক সেই রূপ। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সময়ের ব্যবধানে এই পৃথিবী থেকে আমরাও ঝরে যাব, চলে যাব সেই অগণিত সময়ের দিকে, সেই পরকালের দিকে, যে সময়ের, যে জীবনের শুরু আছে, নেই কোনো শেষ। সেই অনন্ত জীবনের জন্য আমরা কি করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই পাঠিয়েছেন এই পৃথিবীর ভেতরে আমাদেরকে। একটা সুন্দর হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা হচ্ছে কি, عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس. رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে তোমরা, وهو يعيده اغتنم خمسا قبل خمس, রাসূলের একজন সাহাবীকে আল্লাহর রাসূল ওয়াজ করতেছিলেন, ওই লোকটাকে ওয়াজ করতে গিয়ে, ওই লোকটাকে নাসিহা দিতে গিয়ে, ওই লোকটাকে অ্যাডভাইস দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন পাঁচটা জিনিসকে, আরও পাঁচটা জিনিসের পূর্বে তুমি এইগুলাকে গনিমত মনে করবে, এটাকে সম্পদ তুমি মনে করবে। পাঁচটা জিনিস কি? যেগুলির আগে আরও পাঁচটা জিনিসকে গনিমত মনে করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, আশা করি আপনারা মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন শাবাবাকা কাবলা হারামিকা, হুজুর বলেছেন তোমার জীবনের যে যৌবন, এই যৌবনটাকে তুমি গনিমত মনে করবে, তুমি সম্পদ মনে করবে, ভ্যালুয়েবল মনে করবে,
তোমার জীবনের বার্ধক্যের সময়টা আসার আগে। কি ব্যাখ্যা করব, যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, একথাটার আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না। বার্ধক্যের আগে যৌবনটা কত গুরুত্বপূর্ণ, দুঃখ হলেও সত্য, অনেক ভাই অনেক বোনদের যৌবনের সময়টাকে অবহেলায় অনাদরে গাফলাতি করে অতিবাহিত করে ফেলেন। এরপরে যখন বুড়ো হয়ে যান, মাথায় হাত দিয়ে বলেন, আহারে যৌবনের এই গুরুত্বপূর্ণ সময়টা তো আমার কাছ থেকে বিদায় হয়ে গেল, কিছু তোই করতে পারলাম না। বার্ধক্যের সময় আফসোস করলে করেন, এই করতে পারলাম না, সেই করতে পারলাম না। আফসোস ঠিক সেইভাবে আপনি করবেন যখন দুনিয়া থেকে আপনি চলে যাবেন। তাহলে হুজুরের বাসায় আপনি মূল্যবান মনে করবেন, গনিমত মনে করবেন, আপনার জন্য এটা বড় সম্পদ মনে করবেন, আপনার যৌবনের সময়টাকে, কখন, বার্ধক্যের আগে, বুড়ো হয়ে যাবার আগে। দুই নম্বরে প্রিয় রাসূল কি বলেছেন, দুই নম্বরে প্রিয় রাসূল বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার সেহত, তোমার সুস্থতা, এই সুস্থতাটাকে তুমি গনিমত মনে করবে, কখন, অসুস্থ হয়ে যাওয়ার আগে। ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নাই, অসুস্থ হয়ে গেলে পরে মনটা কেমন হয়, শরীরটা কেমন হয়, চিন্তাটা কেমন হয়, ডিফারেন্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় সার্কামস্ট্যান্স। কাজেই রাসূল বললেন, তোমার অসুস্থতার আগে তুমি জানো না তুমি কখন অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে পরে না নিজের জন্য কিছু করতে পারবে, না আল্লাহর জন্য কিছু করতে পারবে। এজন্য রাসূল বললেন, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করবে, তোমার সম্পদ মনে করবে, তোমার লাইফে ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল থিংস তুমি মনে করবে। তিন নম্বরে হুজুর কি বললেন, হুজুর বললেন, ওয়াগিনাকা কাবলা ফাকরিকা, হুজুর বললেন, তোমার সম্পদকে তুমি গনিমত মনে করবে, সম্পদকে সম্পদই মনে করবে, মূল্যবান মনে করবে, কখন, তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা আছে, সকালবেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা। আপনি আজকে ধনী আছেন, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না, ওই সম্পদটা আপনার মৌতের আগ পর্যন্ত আপনার কাছে অটুট থাকবে, যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, কোনো কমতি হবে না, কোনো লস হবে না আপনার, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কেউ দিতে পারে না। কাজেই হুজুর বলেছেন, তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার সম্পদটাকে তুমি গনিমত মনে করবে, আর গনিমত মনে করে তোমার এই সম্পদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায় তুমি খরচ করবে। গেল তিন, চার নম্বরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, হুজুর বলেছেন, তোমার অবসর সময়টাকে তুমি গনিমত মনে করবে, কখন, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে। কিছু ভাই কিছু বোন অনেক সময় মনে করেন, আমার এখন কোনো কাজ নেই, আমি ফ্রি, এই ফ্রি সময়টাকে, অবসর সময়টাকে অবহেলায় আর অনাদরে অতিবাহিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অবসর সময়টাকে তুমি গনিমত মনে করবে, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে। তুমি হয়তো সারাক্ষণ, সারা মাস, সারা বছর সেই অবসরই থাকবা না, ফ্রি থাকবা না, হয়তো কখনো সময় আসবে তুমি খুব বিজি হয়ে যাবে, তুমি খুব ব্যস্ত হয়ে যাবে। রাসূল বলেছেন, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার ফ্রি টাইমটাকে, অবসর টাইমটাকে গনিমত মনে করে এই অবসর টাইমটাকে তুমি তোমার এমন কাজে অতিবাহিত করবে যে কাজটা তোমার জীবনের জন্য, দুনিয়ার জীবনের জন্য, আখেরাতের জীবনের জন্য তোমার জন্য হয় মঙ্গলজনক, তোমার জন্য হয় সুখকর, তোমার জন্য হয় কল্যাণকর। পাঁচটার ভিতরে রইল কয়টা, থার্ড, ফিফথ ওয়ান, শেষ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, নবীজি বলেছেন, তোমার হায়াতকে, তোমার জীবনটাকে তুমি ভ্যালুয়েবল মনে করবে, তোমার লাইফটাকে, তোমার সময়টাকে, তোমার হায়াতে জিন্দেগিটাকে, এটাকে তুমি গনিমত মনে করবে, এটাকে তোমার সম্পদ মনে করবে, কাবলা মাউতিকা,
তোমার মৌতের আস আগে। প্রিয় ভাই বোনেরা, মৌত, মৌতের কথা শুনলে ভয় না আসে এমন মানুষ পৃথিবীতে কমই খুঁজে পাওয়া যায়। মৌত এটা শুনলে পরেই দিলটা যেন চমকে উঠে, যে মৃত্যু যত বড়ই শক্ত মানুষ থাকুক না কেন, মৌতের কথা স্মরণ হলে, মাইয়িতকে দেখলে, মৃত ব্যক্তিকে দেখলে দিলটা পাথরের মতো শক্ত হলেও কিছুক্ষণের জন্য আমাদের মন দিল অনেকেরই নরম হয়ে যায়। হুজুর বলেছেন, তোমার যে হায়াত, তোমার যে জীবন, এটা একটা টাইম, এটা একটা সময়, আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময়ের জন্য এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছেন, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেই ইউ হ্যাভ টু রিটার্ন টু আল্লাহ, আপনাকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আপনি চান আর আপনি না চান, এতে কিছুই যায় আসে না। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো চিকিৎসক, দুনিয়ার কোনো যন্ত্র তোমাকে আর এই পৃথিবীতে ধরে রাখতে পারবে না, তোমাকে ছেড়ে চলে যেতে হবে সেই অনন্তকালের জন্য, সেই পরকালে তোমাকে ভারী জমাতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবিকে যে ওয়াজ করেছিলেন, এই ওয়াজটা কি শুধু রাসূলের ওই সাহাবির জন্য ছিল না, আমাদের জন্য ওই ওয়াজটা দুনিয়াতে, এই দুনিয়া যতদিন থাকবে একজন বুদ্ধিমান মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজটা, এই নসিহাতটা এনে দিতে পারে কল্যাণ, এনে দিতে পারে শান্তি, এনে দিতে পারে মুক্তি, মানুষকে পৌঁছে দিতে পারে সেই জান্নাতের সর্বোচ্চ শিখরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে, যদি একজন মানুষ এইগুলার উপরে আমল করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এজন্য হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে যে কয় শ্রেণীর মানুষ জায়গা পাবে, তাদের ভিতরে একটি শ্রেণীর মানুষ হচ্ছে যারা তাদের যৌবনের সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজা মন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যারা তাদের ওই সময়টাকে, যৌবনের সময়টাকে অতিবাহিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে যখন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই কঠিন সময়ের ভিতরে আল্লাহ পাক ওই সমস্ত যুবকদেরকে তার আরশের ছায়ার নিচের ভিতরে আল্লাহ পাক জায়গা করে দিবেন, ওই সমস্ত লোকদেরকে যারা তাদের যৌবনের সময়টাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা অতিবাহিত করত। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনছিলাম মুমিনের জীবনে সময়ের মূল্য, বলছিলাম আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের ভিতরে মূল্যবান জিনিস যেগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওই মূল্যবানের ভিতরে মহা মূল্যবান একজন মুমিনের কাছে যে জিনিসটা, সেটা হচ্ছে তার সময়। যারা তাদের সময়টাকে ইউজ করতে পারবে অ্যাপ্রোপ্রিয়েটলি, যথাযথভাবে যারা সময়ের কদর বুঝবে, সময়ের যারা মূল্য বুঝবে, আর সেই আলোকেই যারা তাদের জীবনটাকে গড়ে তুলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোকদের জীবনকে একটা সফল জীবন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিগণিত করে দিবেন। ও রব্বুল আলামিন এজন্যই বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান সত্তা যিনি হচ্ছেন আল্লাহ, খলাকাল মাউতা, মৌতকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, জেনে নেওয়ার জন্য যে তোমাদের মধ্যে কারা কাজে উত্তম। এই কাজটা বলতে ব্যক্তিগত কাজ নয়, পারিবারিক কাজ নয়, সামাজিক কাজ নয়, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বেশি বেশি করে কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকেই দুনিয়ার জীবনে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাবেন, সম্মানের উচ্চ আসনে আসীন করবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টেস্টে যারা পাস করবে আল্লাহ পাকের,
তাদেরকে রাব্বুল আলামিন হাশরের ময়দানে দান করবেন সেই জান্নাতের সর্বোচ্চ আসন, যেটা জান্নাতুল ফেরদাউস। যাচ্ছি আমরা ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবার চলে আসব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।